আর প্রায়োরিটি কি এই বছর আপনাদের? আমরা এই বছরে যে প্রায়োরিটি গুলোকে চিহ্নিত করেছি সেটাকে যদি আমরা এক নজরে দেখে নিতে চাই তাহলে আমরা একটু স্লাইডটা যদি দেখি, দেখবেন আমরা প্রথম বলছি যে মানুষ কাজ চাইলে কাজ পাবেন, তাই তো? একটা জব কার্ড যার আছে, জব কার্ড থাকলে শুধুমাত্র হবে না, কিন্তু জব কার্ডের পাশাপাশি তাকে কাজ চাইতে হবে। তাহলে এই কাজ চাইলে কাজ পাবেন, তাহলে কাজ চাওয়ার প্রক্রিয়াটাকে যদি আমরা একটু সরলীকরণ করতে পারি, যত মানুষ সরাসরি একটা কিওস্কে গেলেন, গিয়ে বলেন আমাকে এই তারিখ থেকে এই তারিখ কাজ দেওয়া হোক, সঙ্গে সঙ্গে সেটা রেজিস্ট্রেশন হবে, তাকে একটা মেয়ে দিয়ে দেওয়া হবে, মানে একটা রিসিট দিয়ে দেওয়া হবে, এবং তারপর সেই রিসিটটা তার কাছে থাকা মানে 15 দিনের মধ্যে তিনি যদি কাজ না পান তাহলে তিনি আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স বা বেকার ভাতা চাইতে পারবেন। তাহলে এইটাকে আমরা একদম সিস্টেমেটাইজ করার চেষ্টা করছি, এটা আমাদের একটা অগ্রাধিকার। অবশ্যই দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে মহিলাদের অংশগ্রহণটা যদি আমি বাড়াতে পারি। মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আমরা নানান রকম উদ্যোগ নিচ্ছি, কারণ পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত ওই 33 এবছরে ধরুন 35% মতো আমরা এই মুহূর্তে পিছিয়ে আছি, একটু মহিলাদের অংশগ্রহণটা কম। অবশ্যই, মানে অন্য যদি আমি সর্বভারতীয় ভিত্তিতে ভাবি তাহলে ভারতবর্ষে গত বছর 51% পরিবার মহিলা অংশগ্রহণ করতে পেরেছিলেন, মানে মোট শ্রম দিবসের 51% মহিলাদের শ্রম ছিল, আমাদের এখানে সেটা 33%-এর একটু বেশি, মানে প্রায় 34-এর কাছাকাছি ছিল। এবছরে আমরা কিন্তু এটাকে 50%-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, অনেকে অনেকে বলছেন, নিন্দুকেরা বলছেন যে এই ইঞ্জিনিয়ারেগা এটা একমাত্র শুধুমাত্র পুকুর খুঁড়ে এবং রাস্তা তৈরি করে, এর বাইরে আর কোনো কাজ করে না, সেটা কি সত্যি? না দেখুন, মানে সত্যি কথা হচ্ছে যে এরকম কথা নিশ্চয়ই ওঠে এবং হয়তো অনেকে তাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছেন, আমি শুধু নিন্দুক বলবো না, গ্রামে যারা বসবাস করেন তারা গ্রামে দেখছেন দিনের পর দিন, দেখে তাদের মনে হয়েছে যে আমি তো দেখছি পুকুর কাটছে, আমি তো দেখছি মাটি কাটছে, আমি তো দেখছি রাস্তা করছে, এর বাইরে তো খুব কিছু দেখছি না, এরকম জায়গাগুলো আছে। কিন্তু মানে আমরা ক্রমশ, মানে কেন্দ্রীয় সরকারের একদম মানে এই প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে জোরের দিক হচ্ছে যে আমি ব্যক্তিগত উপকৃত কেন্দ্রিক কাজ করব, পরিবার কেন্দ্রিক কাজ করব, এবং এক একটা পরিবার ধরে ধরে সেই পরিবারগুলো, ধরুন পরিবারগুলো মানে কেমন পরিবার, যে পরিবারটা ইন্দিরা আবাস যোজনায় বাড়ি পেয়েছে, যে পরিবারটা কোনো না কোনো ভূমি সংস্কারের জমি পেয়েছে, ভূমি সংস্কার প্রকল্পের জমি পেয়েছে, যে পরিবারটা দারিদ্রসীমার নিচে বসবাস করে, তপশিলি জাতি তপশিলি উপজাতি পরিবার, অথবা নিদেন পক্ষে মার্জিনাল বা স্মল ফার্মার, এই সমস্ত পরিবারগুলো ধরে ধরে যদি আমরা বার করতে পারি যে এই পরিবারে ঠিক এই এর আগামী দিনের আয়ের উপায়টা বাড়ানোর জন্য, আয়টা বাড়ানোর জন্য কী কাজ তিনি করতে পারেন, সেটা যদি এনার্জির পার্সপেক্টিভ থেকে করা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করা যাবে। আমি আপনাকে কতগুলো ছবি দেখাই, মানে এই এই জায়গাটাকে করার জন্য আমরা কোথায় আছি আসলে, মানে কতগুলো ভালো কাজ যে আমরা করতে পেরেছি, কতগুলো গুড প্র্যাকটিসেস আমি দেখাই। প্রথম কথা হচ্ছে যে এই গোটা প্রক্রিয়াটা কিন্তু একটা পার্টিসিপেটরি প্রসেস, মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা লেবার বাজেট বলে একটা কথা বলা হয়, আসলে পরিকল্পনা, একটা সহভাগী পরিকল্পনা। তো সেই পরিকল্পনাটা কীভাবে মানুষ বসে বসে করছেন তার কতগুলো ছবি এখানে আছে, মহিলারা কীভাবে অংশগ্রহণ করছেন এই পরিকল্পনা তৈরি করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা আছে, তারা কীভাবে অগ্রাধিকার তৈরি করছেন সেই সংক্রান্ত ছবি আছে। এবারে আপনি যদি দেখেন কতগুলো কাজের ছবি আমি যদি দেখাই, সেটা হচ্ছে মহিলারা কীভাবে কাজ করছেন, আমি বারবার মহিলার কথাটা হয়তো একটু বেশিই বলছি, তার কারণ হচ্ছে আমরা কিন্তু এবারে এটা ভীষণভাবে জোর দিয়েছি আর কি, মহিলার ক্ষমতায়ন, যাতে করে নারীর ক্ষমতা, কারণ নারীর কাছে অর্থনৈতিক ক্ষমতা সবচেয়ে বেশি, হ্যাঁ, এবং অর্থনৈতিক ক্ষমতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই ক্ষমতাটা যাতে আসে তার জন্য আমরা মহিলাদের দিয়ে বেশি করে কাজ করাতে চাইছি খুব সচেতনভাবে। দেখুন, আমরা বেশ কিছু আমবাগান তৈরি করেছি বাঁকুড়াতে, হিরবাঁধ, রানীবাঁধ, এইসব ব্লকগুলোতে, খাতড়া সাব ডিভিশনের সর্বত্রই, মানে প্র্যাকটিক্যালি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমানের কিছু অংশ, এখানে প্রচুর আম বাগান তৈরি হয়েছে, এবং এই আম বাগানগুলো কীভাবে মানুষ কাজ করছে তার ছবিগুলো আপনি দেখতে পারেন, আরও আরও আরেকটু ডিটেল আমি পরে দেখাতে পারবো। আপনি পাশাপাশি আর একটা প্রকল্পের কথা আমি বলি, আমরা সুন্দরবন এলাকাতে, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে গ্রিন সুন্দরবন বলে একটা প্রজেক্ট করেছি, সেখানে আপনারা জানেন যে আয়লা হওয়ার পর যে ম্যানগ্রোভ যে অরণ্য, সেই অরণ্যটা ধ্বংস হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছিল, আমরা সেই অরণ্যটাকে আবার নতুন করে গড়তে চাইছি, এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট তো কাজ করি, পাশাপাশি এনার্জিয়েতেও আমরা লক্ষ লক্ষ চারা লাগাচ্ছি, তার গাছ তৈরি হচ্ছে, মহিলারাই করছেন মূলত, এই লক্ষ লক্ষ চারা লাগিয়ে ওখানে কিন্তু আমরা আবার একটা ফরেস্ট কভার নতুন করে তৈরি করে ফেলতে পারছি, এবং এটা বেশ ভালো কাজ হচ্ছে, এই কাজটা আপনি দেখতে পারেন। আমি আরও দু একটা কাজ দেখাই, দেখুন যদি এই এই ছবিটা যদি আমরা একবার দেখি আর কি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বলে একটা ব্লক আছে, এই বালুরঘাট ব্লকে বেশ কিছু স্বনির্ভর দলকে সঙ্গে নিয়ে দিশা অ্যাক্টিভিটি ক্লাস্টার বলে একটা ক্লাস্টার তৈরি করে সেখানে তারা সেমিয়ালতা বলে একটা প্ল্যান্টেশন করেছেন, সেই প্ল্যান্টেশনটা কিছুই না, মানে সেখানে লাক্ষা তৈরি হয়, একটা একটা নির্দিষ্ট গাছ, মানে আমরা তো জানি কুসুম গাছে লাক্ষা হয় বা এরকম কতগুলো গাছে, কিন্তু একটা নতুন প্ল্যান্টেশন তৈরি হয়েছে সেমিয়ালতা প্ল্যান্টেশন, সেই প্ল্যান্ট করে সেখানে কিন্তু লাক্ষা তৈরি হয়, এটা কারণ আমাদের লাক্ষা আমাদের চলে যাচ্ছে, এবং এটা করার পর আমরা দেখেছি যে যে ক্লাস্টারটা এটা করেছে তারা
একটা একটা 6 লক্ষ টাকার একটা ঋণও নিয়েছিলেন, এই কাজটা করবেন বলে নিজেরা ঋণ নিয়েছেন, মানে আমাদের মজুরি যা পাচ্ছেন পাচ্ছেন, তার বাইরে ঋণ নিয়েছেন, এবং ঋণ নিয়ে তারা যখন কাজ করছেন, এই বছরের নভেম্বরের দিকে এই লাখটা উঠে আসবে, অলরেডি লাখা চাষ হয়ে গেছে, এটা যখন উঠে আসবে ওরা এস্টিমেট করে দেখেছেন যে প্রায় 35 লক্ষ টাকা আয় করবেন, অর্থাৎ ঋণটা তো শোধ হবেই, সেই সঙ্গে সঙ্গে এই পরিবারগুলো কিন্তু পায়ের তলায় মাটি, 6 লক্ষ টাকার বিনিময়ে 35 লক্ষ, 6 লক্ষ টাকা, তার সঙ্গে আমার মানে স্কিম ইমপ্লিমেন্টেশনের প্রোগ্রামের যে খরচগুলো যেখান থেকে তারা মজুরি পেয়েছেন, মানে আমি বলতে চাইছি ওই পরিবারগুলো আমাদের এই প্রকল্পে কাজ করে মজুরি পেয়েছেন, এবং মজুরি পাওয়ার সঙ্গে সঙ্গে ওই পরিবারগুলো কিন্তু পাশাপাশি এই এই সম্পদটা তৈরি করেছেন, এবং এবছরে যদি 35 লক্ষ টাকা আয় করেন সামনের বছর থেকে এটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, অর্থাৎ ওই পরিবারগুলোকে আর আয়ের জন্য এমনকি শ্রমিক হিসেবে এখানে কাজ করতে হবে না, তার নিজের আয়টা নিজেই করে নিতে পারবেন, এরকম কতগুলো কাজ আমাদের আছে। আমি আমি যদি দেখি মুর্শিদাবাদে, আর একবার যদি আমরা একটু ছবি দেখি মুর্শিদাবাদে, দেখুন টিস্যু কালচার ব্যানানা, মানে মানে আমাদের এই 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 যে কলা তৈরি হচ্ছে, কলা চাষ, এটা টিস্যু কালচার করে করা হচ্ছে আর কি, খুব ভালো কাজ হয়েছে বেশ কিছু জায়গায়। আপনারা অনেকে শুনেছেন যে নিজ গৃহ নিজ ভূমি বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্পের কথা বলেন, সেখানে বেশ কিছু পরিবারকে জমি দেওয়া হয়েছে, আমাদের যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আছে সেই দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু পরিবারকে জমি দেওয়া হয়েছে, তো জমি যিনি পেলেন তাকে একটা বাড়ি করতে হয়, তো জমিটাকে কিছুটা ডেভেলপ করারও দরকার হয়, আমরা এনআরডিজি এর রিসোর্সটাকে ব্যবহার করে ওই জমি একসঙ্গে ধরুন 30টি পরিবার জমি পেয়েছেন, ওই 30টি পরিবারের জমিটাকে যদি আমরা একটু ডেভেলপ করি, একটু উঁচু করা দরকার হতে পারে বাড়ি তৈরি করার আগে, বা সেখানে চাষের উপযোগী করার জন্য কিছু কাজ করা দরকার হতে পারে, ছোটো পুকুর খোঁড়ার দরকার হতে পারে, এই কাজগুলো আমরা কনভার্জ করে এর সঙ্গে করাচ্ছি, তাহলে যেটা হচ্ছে যে ওই পরিবারগুলো তখন কিন্তু আর শ্রমিক থাকছে না, মানে আমাদের মূল লক্ষ্যটা এই জায়গায়, আমি পরিবারগুলোকে শ্রমিক তৈরি না করে তাদেরকে অংশগ্রহণকারী করতে চাইছি, অর্থাৎ তার কাজ তিনি করবেন এবং সেটা থেকে তিনি একদিকে কিছু আমাদের এই প্রকল্পের মজুরি পাবেন, আর পাশাপাশি এই প্রকল্পের মজুরি পেতে পেতে তিনি কিন্তু এই প্রকল্পে যেহেতু কাজ করছেন তিনি খুব স্বাভাবিকভাবে আগামী দিনে তার সম্পদটাই তৈরি হচ্ছে, অর্থাৎ আমার প্রপার্টি তৈরি করতে আমি ওয়েজ পাচ্ছি, এর চেয়ে ভালো কি হতে পারে আর কি, এই জায়গাটাই এনআরডিজিএসটাকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং নিন্দুকেরা যাই বলুন না কেন এটা আমরা করব, করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে।